হাতে মাত্র আর একদিন, তারপরেই সিদ্ধিদাতা গণেশের পুজো। সিদ্ধিদাতা গণেশের পুজো উপলক্ষে প্রতিমা শিল্পীদের মাথায় হাত পড়েছে। তার কারণ, আকাশের মুখ যে ভার, রং করলেও তা শুকনো হচ্ছে না। ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকায় দেখা গেল শিল্পীকে ব্লু ল্যাম্পের উপরেই ভরসা করতে। ব্লু ল্যাম্প দিয়েই সিদ্ধিদাতা গণেশের প্রতিমাকে শুকনো করা চলছে। বৃষ্টির জন্য এই যে রং করছিলাম রং শুকনো হচ্ছে না, তার জন্য বললাম যে শুকনো কি এটা মেশিন এটা বললে পুজো তার একদিন পর পুজো। হ্যাঁ, গণেশ পুজো কাল বাদে পশ্চিমে পুজো, তো কালকে ডেলিভারি, ওয়েদার জন্য বৃষ্টির জন্য শুকনো হচ্ছে না, এটা বললাম দিয়ে শিখিয়ে রং করে দেওয়া হবে। এবার ঠাকুরের চাহিদা কেমন হয়েছে? হ্যাঁ, ঠাকুর বিক্রি কেমন হয়েছে? ভালোই। আপনার নাম? দীপঙ্কর দাস। এস অ্যান্ড আর এন্টারপ্রাইজ, বলরামদিহি, জামদা সার্কাস ময়দানের বিপরীতে, ঝাড়গ্রাম, পিন 721507। এখানে SS304 এবং 202 পাইপ, রেলিং, ফিটিং, SS শিট, SS ওয়েল্ডিং রড, পলিশ হুইল, অ্যাঙ্গেল গ্রাইন্ডার, SS কর্বিট, SS ড্রিল বিট, পলিশ শপ পাওয়া যায়। এছাড়াও পাইপ বেন্ডিং করা হয়। এখানে উল্লিখিত সমস্ত মেটেরিয়াল এবং সার্ভিস পাওয়া যায়। তাই আজই যোগাযোগ করুন 9083810802 এবং 9679616656 নম্বরে।